আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকের এই ভিডিওতে ডেঙ্গু জ্বর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ডেঙ্গু জ্বরের বৈশিষ্ট্যগুলো 2023 সালে পরিবর্তন হয়ে গিয়েছে। আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীদের শরীরে উচ্চ তাপমাত্রা থাকতো, তাপমাত্রা মাপলে জ্বর 103 ডিগ্রি, 104 ডিগ্রি এরকম পাওয়া যেত। সেই সাথে রোগীর সমস্ত শরীরে গিরায় গিরায় ব্যথা থাকতো, রোগীর মাথা ব্যথা থাকতো বা চোখের চারপাশে ব্যথা থাকতো। কিন্তু এবারে কিছু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে যাদের জ্বর খুব একটা বেশি হচ্ছে না, অর্থাৎ জ্বর মাপলে 101 ডিগ্রি এরকম পাওয়া যাচ্ছে, এবং এই সমস্ত রোগীদের শরীরেও তেমন খুব একটা ব্যথা হচ্ছে না, এবং জ্বরের সাথে রোগীরা সর্দি কাশি গলা ব্যথা এগুলো নিয়ে হাসপাতালে আসছে। টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে, আর টেস্ট না করলে রোগীও জানতে পাচ্ছে না যে তার ডেঙ্গু হয়েছে, ডাক্তারও জানতে পাচ্ছে না যে রোগীর ডেঙ্গু হয়েছে। সুতরাং আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। সর্দি কাশি গলা ব্যথা এগুলো নিয়ে আসলেও বা রোগী যদি উচ্চ তাপমাত্রার জ্বর না নিয়েও আসে, তাহলে সন্দেহ থাকলে অবশ্যই রোগীর ডেঙ্গু টেস্ট করে দেখতে হবে যে রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা।